Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. মা যদি আমার কোলে সন্তান দেন
আমি মানত করছি প্রতি বছর 300 তো ছাগ আর 100 তো মহিষ বলি দিয়ে মায়ের পূজা দেব আমি পূজা আর বলি কে কোথায় থেকে আনে তা আমরা কি করে জানবো মহারাজ চুরি করে এনে মার পূজা এই পূজার বলি কি মা গ্রহণ করেন জয়সিংহ জয়সিংহ উত্তর দাও মহারাজ নিজের প্রাণের বিনিময়ে যদি এ খেলার সাথীকে বাঁচিয়ে দিতে পারতাম বাঁচিয়ে দিতাম কিন্তু মা নিজে যাকে নিয়েছেন আমি তাকে কি করে ফেরাবো মহারাজ না জয়সিংহ মা এই পূজা গ্রহণ করেন কমল কে চুরি করে নিয়ে এসে মার কাছে বলি দিয়েছি মায়ের দয়ায় যদি তার একটা সন্তান হয় হিংসার বিনিময়ে করুন প্রাণের বদলে প্রাণ এই বলি কি গ্রহণ করেন বিশ্বজননী
ঐতিহ্যকে তুমি অস্বীকার করতে চাও তা তুমি পারো না। পারি না? না, সে অধিকার তোমার নেই। আমি রাজ্যের রাজা। তোমার পূর্বে রাজ্যে আরো রাজা রাজত্ব করে গেছেন। ভবানী মন্দিরে বলি, এ রাজ্যের বহুকালের বিধান, আর তা তারা কখনো অমান্য করেনি। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজার মনোভাবেরও পরিবর্তন করতে হবে। যুগের দাবি রাজাকেও মানতে হয়। তুমি অন্ধ, তুমি ভ্রান্ত, অসম্ভব। অসম্ভবকে আমি সম্ভব করে তুলব। তা তুমি পারবে না। হ্যাঁ, আমি পারব। তুমি ধ্বংস হয়ে যাবে। না, ত্রিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে। না না না, আমি তো বিশ্বাস করি না, আমি তো বিশ্বাস করি না, আমি তো বিশ্বাস করি না। আমি যে সবার মা, আমি রক্ত চাই না, আমি চাই ভক্তি। মা, 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 মা। জীবত্তা শুধু হিংসা, শুধু কুসংস্কার না, আর হিংসা নয়, প্রেম। একবার তো প্রেমই আনতে পারে বিশ্ব শান্তি। রাজার ভান্ডার থেকে বলির পশু সংগ্রহ করতে এসেছি মহারাজ। দিদা কেন রাজা বলো, নিঃসংকোচে বলো যা বলতে চাও। মায়ের মন্দির আর বলি হবে না ঠাকুর। বলি ছাড়া মায়ের পূজা? হ্যাঁ ব্রাহ্মণ, শুধু মন্দিরে নয়, আজ থেকে আমার ত্রিপুর রাজ্যে মায়ের পূজায় বলি নিষেধ। বলি নিষেধ? বলি নিষেধ? বলি নিষেধ? বলি নিষেধ? বলি নিষেধ? বলি নিষেধ? আমি কি স্বপ্ন দেখছি? না প্রভু, স্বপ্ন নয়, এতদিন স্বপ্নের ঘরে ছিলাম, আজ বুঝতে পেরেছি, শুনতে পেয়েছি মায়ের আদেশ। কি বুঝতে পেরেছ, কি শুনেছ? বালিকার মূর্তি ধরে জননী নিজে এসে বলে গিয়েছেন। এতদিন কি করে সহ্য করলেন মা? সহস্র বৎসর ধরে লক্ষ লক্ষ জীবের রক্ত পান করে আজ তাঁর অরুচি? মা কখনো সন্তানের রক্ত পান করতে পারেন না। তোমরা যখন মন্দিরে জীব রক্তপাত করতে, মা তখন মুখ ফিরিয়ে থাকতেন। মহারাজ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নয়। ঠাকুর, সকল শাস্ত্রের চেয়ে বড় দেবীর আদেশ। মন্ত্রী, রাজ্যময় প্রচার করে দাও, আজ থেকে আমার ত্রিপুর রাজ্যে মায়ের পূজায় বলিদান বন্ধ। ভ্রান্ত তুমি মহারাজ, অহংকারে অন্ধ তুমি। তুমি শুধু শুনেছো মায়ের আদেশ, আর আমি মায়ের পূজারি, আমি শুনিনি সে আদেশ? ঠাকুর, তোমার হৃদয় পাষাণে গড়া, তুমি বধির, তাই মায়ের আদেশ তুমি শুনতে পাও না। সন্তানের জন্য মার যে কি ব্যথা, তা তোমার হৃদয় স্পর্শ করে না। তবে তবে এই হলো স্থির? হ্যাঁ এই স্থির। ঠাকুর, সময় নষ্ট হয়, মন্দিরের কাজে যাও। তুমি তান্ত্রিক রাজা, তুমি
ছেড়েছো মনে ত্রিপুরেশ্বরী ত্রিপুরার প্রজা, প্রচার করবে তোমার উপর তোমার নিয়ম, হরণ করবে তার বলি, সাধ্য নেই তোমার। আমি আছি মায়ের সেবক। দাদা ঠাকুর, মনোব্যথা লক্ষ্য করে মন্দিরের কাজে যাও, পথে যেতে যেতে প্রচার করে দিও আমার এই ত্রিপুর রাজ্যে যে করবে জীব হত্যা জীব জননীর পূজার ছলে, দেব তাকে নির্বাসন দণ্ড। তাকে দেবে নির্বাসন? তাম্ভিক রাজা এত বড় স্পর্ধা তোমার? শোনো সকলে, রাজাজ্ঞা, আজ থেকে যদি কেউ এ রাজ্যে পূজা স্থলে জীব হত্যা করে তবে তাকে এই ত্রিপুর রাজ্য ছেড়ে চলে যেতে হবে, তার হবে নির্বাসন দণ্ড। মাগো, খুব শিশুকাল থেকে তোর পূজা করে আসছি, কিন্তু তোকে আজও চিনতে পারলাম না। মানুষের দুঃখে মানুষের প্রাণ কাঁদে, শুধু দয়া নেই বিশ্বজননীর।
সভায় কলি দেবতা। তোমরা চাটুকা সভাসদ সম মতশিরে রাজ আজ্ঞা বহন করতে চাও? দানবে মানবে মিলে বিশ্বের রাজত্ব তোমার ভোগ করতে চায়। দেবতা যদি না থাকে ব্রাহ্মণ রয়েছে, ব্রাহ্মণের রোষযজ্ঞে দণ্ড সিংহাসন হবি কাষ্ট হবে। জল আনবো? থাক, বসন। কে চাইছে বসন? আমি কি কোনো অপরাধ করেছি গুরুদেব? অপরাধ না, অপরাধ নয়, ঘোর কলি গ্রাস করেছে দেশকে। বাহুবল রাহু সম ব্রহ্ম তেজ গ্রাস করতে চায়, সিংহাসন বসাতে চায় যজ্ঞ বেদির পরে। কি হয়েছে পিতা? অপমানিতা ত্রিপুরেশ্বরীকে জিজ্ঞাসা করো কি হয়েছে। অপমান? কে অপমান করেছে? গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্য কাকে অপমান করেছে পিতা? কাকে? তুমি, আমি, সর্বশাস্ত্র, সর্বদেশ, সর্বকাল, সর্বদেশ কাল অধিষ্ঠাত্রী মহাকালী, সব ক্ষুদ্র সিংহাসনে বসে সকলকে অপমান করেছে। মায়ের পূজার বলি স্পর্ধা ভরে নিষেধ করেছে রাজা। রাজা গোবিন্দমাণিক্য? তোমার রাজা গোবিন্দমাণিক্য, তোমার সকল শ্রেষ্ঠ, তোমার প্রাণের অধীশ্বর। অকৃতজ্ঞ, শিশুকাল থেকে তোকে এত যত্নে এত স্নেহে পালন করেছি আমি, আর আজ আমার চেয়ে প্রিয় তোর কাছে রাজা গোবিন্দমাণিক্য। প্রভু, পিতার কোলে বসে আকাশে বাড়ায় হাত ক্ষুদ্র মুগ্ধ শিশু পূর্ণ চাঁদের দিকে। দেব, তুমি আমার পিতা, আর পূর্ণ শশী মহারাজ গোবিন্দমাণিক্য। কিন্তু আজ তুমি একই কথা শোনালে, মায়ের পূজার বলি নিষেধ করেছেন রাজা। এই আদেশ কে মানবে প্রভু? আদেশ না মানলে রাজ্য থেকে নির্বাসন। এই প্রাণ থাকতে মায়ের পূজা কোনোদিন অসম্পূর্ণ থাকবে না প্রভু। জয়সিংহ, গুরুদেব তুই যাইনি, ফিরিয়ে নিয়ে যাও। তোমাদের রানীমাকে বলো বলি নিষেধ, আর বলি ছাড়া পূজা অসম্ভব। রানীমা, মন্দির থেকে আজ পুজো ফিরিয়ে দিয়েছে। আমার পুজো ফিরিয়ে দিয়েছে? যা ঠাকুরকে খবর দে, বলবি রানীমা ডেকেছেন। মহারাজ শুনেছ, মন্দির থেকে আমার পুজো ফিরে এসেছে। মহারাজ, আমি জানি। তুমি জানো? তাকে ক্ষমা করো রানী। ক্ষমা? অসম্ভব মহারাজ, তোমার দয়া শরী তুমি তাকে ক্ষমা করতে পারো, কিন্তু আমি তাকে ক্ষমা করব না। বলো বলো, তুমি কে সে অপরাধী? আমি। তুমি? রানী, আমার ত্রিপুর রাজ্যে মন্দিরে বলিদান বন্ধ হয়েছে। বলিদান বন্ধ কেন? কার নিষেধ? নিষেধ নয়, এ আদেশ, জননীর আদেশ। জননী? কে শুনেছে সে আদেশ? আমি। এ কথা শুনলেও হাসি পায়। রাজত্বারে ভুবনেশ্বরী এসেছেন জানাতে তার আবেদন। আবেদন নয় রানী, জননী নিজে এসে সন্তানের প্রাণের বেদনা জানিয়েছেন, তাই আমি নিজে ঠিক করেছি। না, তা হয় না। তুমি আদেশ করো, মন্দিরের ব্রাহ্মণ তার অধিকার ফিরে পাক। মায়ের পূজা এতদিন যেভাবে চলে আসছে আবার সেইভাবেই চলুক। ধর্মহানি করা তো ব্রাহ্মণের অধিকার নয়। আমি যে মায়ের কাছে মানত করেছি, যথাশাস্ত্র যথাবিধি পুজো দেব, কিন্তু জননীর আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারি না। আমি ভিক্ষে চাই মহারাজ,
আমি ভিক্ষে যাই। চিরদিন মায়ের পূজায় যে প্রথা চলে আসছে, তুমি রাজ অধিকারে আজ তা কেড়ে নিও না। আদেশ করো, তুমি আদেশ করো, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও। রানী, প্রাণ নিতে পারো, প্রাণ দিতে পারো না। রানী, প্রাণ নিতে পারো, দিতে পারো না। রানী, প্রাণ নিতে পারো, দিতে পারো না। রানী, প্রাণ নিতে পারো, দিতে পারো না। আমি প্রাণ দিতে পারিনি। যে নারীর সন্তান নেই তার যে কি ব্যথা, কত দুঃখ। স্বামীর কাছে অভিমান জানাবার অধিকার পর্যন্ত নেই। রাজার পালিত পুত্র ধ্রুব সে আমার সন্তানের স্থান অধিকার করে নিয়েছে। না না না, আমি কিছুতেই হতে দেব না। না না, আমি কিছুতেই হতে দেব না, দেব না। আসুন প্রভু। আসুন, গ্রহণ করুন, রানীমা আসছে। আজ মন্দির থেকে আমার পুজো ফিরে এসেছে প্রভু। তোমার নয়, বলো মায়ের পুজো ফিরে এসেছে। দরিদ্রের ভিক্ষালব্ধ পূজা রাজেন্দ্র রানী তোমার পূজার চেয়ে কোনো অংশে কম নয়। আজ তাও ফিরে গেছে। রাজতত্ত্বে গর্বিত রাজা দেবতার দুয়ার রুদ্ধ করে দিয়েছে, জননীর ভক্তদের আজ সে অবহেলা করে। কি হবে ঠাকুর? জানেন তো মহামায়া, আমি যে মানত করেছি, আমায় আপনি রক্ষা করুন। তুমি মহারানী, আমি তোমার রক্ষা করুন। কুলির ব্রাহ্মণে ঠিক, কেন শুধু যোগ্য উপবিত ব্রাহ্মণের মিথ্যা আড়ম্বর। প্রভু আপনি চলে যাচ্ছেন? উপায় নেই রানী, যদি পারো ব্রাহ্মণের অধিকার ফিরিয়ে দাও, তবেই তোমার মানত রক্ষা সম্ভব হবে। তাই দেব, তাই দেব প্রভু। মন্দিরে মায়ের পুজোর আয়োজন করুন আপনি, মায়ের পুজোর আর কোনো ব্যাঘাত হবে না। মহামায়া তোমার মনোবাসনা পূর্ণ করবেন, আমি তোমার আশীর্বাদ করছি। দেখি যদি সেটা ভালো হয়ে ওঠে। চলো চলো পিসি, আর দেরি করো না, গায়ে বলি বন্ধু ছিল, গায়ের লোকেরা যেন হাত ছেড়ে বেঁচেছে। চলো চলো পিসি, চলো। জল এসে পড়ছে,
300 তো বটেই রানীমার মানত ব্যাপারটা যেন বড় গোলমেলে বলে মনে হচ্ছে গোলমাল গোলমাল কিসে রাজার হুকুম বলি নিষেধ যে অমান্য করবে তার নির্বাসন তো চো রানীমা বিয়েতে করুনি মজাও বোঝুনি এখানে হচ্ছে রানীর আদেশ সবচেয়ে বড় আর রাজার আদেশ সবচেয়ে ছোট মিজি মিজি এই রাজা রানীর ঝগড়া নিয়ে নিজেরা মরছি সত্যি আমাদের আসল কথা নেই আসল কথাটা হচ্ছে বলছে বলি চাই আদেশ পালন করাকে তুমি তোমার কর্তব্য বলে মনে করো না না জয়সিংহ বলি প্রস্তুত করো জয়সিংহ বলি বন্ধ করো মহারাজ আপনার এই আদেশ আপনি ফিরিয়ে নিন মায়ের পূজায় বিঘ্ন মা কিছুতেই সহ্য করবেন না রঘুপতি তুমি যদি আমার আদেশ লঙ্ঘন করতে চেষ্টা করো তাহলে রাজশক্তি বাধ্য হবে তোমাকে প্রতিহত করতে মহারাজ আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন জয়সিংহ আমি তোমার গুরু আমার পদতলে তোমার একমাত্র আশ্রয় থাক পূজা থাক বলি তুমি ভেবেছ মহারাজ কলিযুগে ব্রহ্ম তেজ নেই তাই তোমার এত দুঃসাহস যে অনল জ্বলছে আমার বুকে তার আগুনে তোমার সিংহাসন পুড়ে ছাই হয়ে যাবে জয়সিংহ বললে আমাকে তুমি ডেকেছ ঠাকুর হ্যাঁ স্বপ্নে দেবীর আদেশ পেয়েছি তুমি হবে রাজা আমি রাজা হব আজ টিকা পাবে তুমি কিন্তু বিশ্বাস করতে পারছি না ঠাকুর আমার কথা অবিশ্বাস না না অবিশ্বাস হবে কেন দৈবাতের কথা যদি না হয় মা ভবানীর আদেশ মিথ্যা হবার নয় হ্যাঁ তাও তো বটে তাও তো বটে মা ভবানীর আদেশ আচ্ছা আমি রাজা হলে মন্ত্রীটাকে দূর করে দেব আমার কথা মোটেও শোনে না ঠাকুর তোমাকে মন্ত্রী করব মন্ত্রিত্বের পদে পদাঘাত করি বেশ তোমার যদি আপত্তি থাকে জয়সিংহ মন্ত্রী হবে কি বলো জয়সিংহ ও তুমিও হতে চাইছো না ঠিক আছে সে পরে দেখা যাবে ঠাকুর এখন বলো না আমি কবে রাজা হব রাজ রক্ত চান দেবী রাজ রক্ত চান হ্যাঁ দেবী রাজ রক্ত চান আগে রাজ রক্ত আন রাজ রক্ত কোথায় পাবো ঠাকুর কেন ঘরে আছেন রাজা গোবিন্দ মাণিক্য তাঁরই রক্ত চাই গুরুদেব জয়সিংহ চুপ করে দাঁড়া শোনো নক্ষত্র গোপনে গোবিন্দ মাণিক্যকে বধ করে তার তপ্ত রাজ রক্ত এনে মায়ের চরণে নিবেদন করতে হবে তবে তুমি রাজা হবে কি বলছো তুমি গুরুদেব জয়সিংহ যদি শান্ত হয়ে দাঁড়াতে না পারো তবে চলে যাও এখান থেকে শোনো নক্ষত্র দেবীর আদেশ রাজ রক্ত চাই শ্রাবণের শেষ রাত্রে গোবিন্দ মাণিক্য আর তুমি দুই ভাই জ্যেষ্ঠ যদি অব্যাহতি পায় তুমি রয়েছ রাজভ্রাতা তোমার ধমনীতে বইছে উষ্ণ রাজ রক্ত মা রক্ত চান করুণাময়ী ভাই দিয়ে ভ্রাতৃ হত্যা এই কি তোর আদেশ গুরুদেব এই নিষ্ঠুর আদেশ তুমি মার আদেশ বলে প্রচার করলে এ কি পাপ পাপ পুণ্যের তুমি কি জানো গুরুদেব এ সংসারে পাপ পুণ্য বলে কিছু নেই কে তোমার ভাই কে তোমার আপন কে বলে হত্যা করা পাপ এই জগৎ মহা হত্যাশালা
হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, হত্যা অগাধ সাগর জলে, হত্যা নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছায় বসে, নিখিল বিশ্ব জলে যে হত্যার তাড়নায় প্রাণপণে উর্ধ্বশ্বাসে ব্যাঘ্রের আক্রমণে মৃগ সম মুহূর্ত দাঁড়াতে পারে না। ওই দেখো মহাকালী কাল স্বরূপিনী তৃষা তীক্ষ্ণ লৌল জীব মেলে দাঁড়িয়ে রয়েছে। থামো থামো গুরুদেব, মায়াবিনী পিশাচিনী, মাতৃহীনে সংসারে এসেছিস মা ছদ্মবেশে, জীব রক্ত পান লোভে। স্নেহ মিথ্যা, প্রেম মিথ্যা, দয়া মিথ্যা, মিথ্যা আর সব, সত্য শুধু অনাদি অনন্ত হিংসা। নিবি মা আমার রক্ত নিবি, ঘুচাবি এ সন্তান জন্ম এই জন্মের তরে। বন্ধ হোক বলিদান, তবে হোক বন্ধ। না না তুমি জানো ভালো মন্দ, সত্যি কি রাজ রক্ত চান মহাদেবী? সে আমার কথায় অবিশ্বাস? অবিশ্বাস? তোমাকে অবিশ্বাস করলে বিশ্বাস আমার দাঁড়াবে কোথায়? রাজ রক্ত চান মহামায়া, তবে সেই রক্ত এনে দেবো আমি। ভাইকে দিয়ে ভাই হত্যা এ আমি কিছুতেই হতে দেবো না। দেবতার আজ্ঞা পাপ নয়, তবে সে পুণ্য আমি অর্জন করব। তাহলে দেবীর সামনে দাঁড়িয়ে বল, আমি এনে দেবো তপ্ত রাজ রক্ত তোমার চরণে শ্রাবণের শেষ রাত্রে। বেশ তাই হবে। আমারে কে নিবে ভাই, সতীতে যাই আপনারে, আমারে আমারে কে নিবে ভাই, সতীতে যাই আপনারে, আমারে 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 মন গলিয়ে, কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে, আমারে আমারে কে নিবি ভাই, সবিতে চাই আপনারে। তোরা কোন রূপের হাটে চলেছিস ভাবের বাটে, তোরা কোন রূপের হাটে চলেছিস ভাবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারি। তোদের ওই হাসি খুশি, তোদের ওই হাসি খুশি, দিবানিছি দেখে মন কেমন করে, আমারে আমারে কে নিবি ভাই, সপিতে যাই আপনারে। আমারে বাধা টুটে নিয়ে যা লুটে পুটে, আমারে বাধা টুটে নিয়ে যা লুটে পুটে, পড়ে থাক মনের বোঝা ঘরের দ্বারে, যেমন ওই এক নিমেষে, যেমন ওই এক নিমেষে বন্যা এসে ভাসিয়ে নে যায় পারাবারে, আমারে আমারে কে নিবি ভাই, সবিতে যাই আপনারে। তোদে আনা গোনা কে আছে জানা শোনা, তোদে আনা গোনা কে আছে জানা শোনা, কে আছে নাম ধরে মোর ডাকতে পারে, যদি সে বারে কেসে, যদি সে বারে কেসে দাঁড়ায় হেসে, চিনতে পারি দেখে তারে, আমারে আমারে কে নিবি ভাই, সতীতে যাই আপনারে, আমারে। জয়সিংহ সব মিথ্যে, তুমি আমি কিছু সত্য নয়। জয়সিংহ
তোমার আদেশ সত্য গুরুদেব ভাইকে হত্যা করা পাপ নয় রাজাকে হত্যা করাও পাপ নয় এই দেখো গুরুদেব তোমার আদেশ পালন করতে আমি প্রস্তুত বলো আর কি আদেশ আছে গুরুদেব দূর করে দাও এই বালিকাকে মায়াবিনী তোকে তাড়িয়ে দেব ও যে আমারই মতো দরিদ্র সুন্দর সরল নিষ্পাপ ওকে তাড়িয়ে দিতে হবে হ্যাঁ ও মায়াবিনী তুমি চলে যাও অপর্ণা গুরু রাজ এ পৃথিবীতে যার কেউ নেই তার আছে শুধু দয়াময় মৃত্যু চলে যাও অপর্ণা তুমি চলো মন্দির ছেড়ে তা হয় না আমি সত্যের কারাগারে বন্দী তুমি চলে যাও অপর্ণা কেন যাব দেখি তোমার অভিমান না না জয়সিংহ আমার কোনো অভিমান নেই শুধু চলো গুরুদেব নিষ্ঠুর ব্রাহ্মণ আমি তোমায় অভিশাপ দিচ্ছি জয় সিংহকে তুমি ধরে রাখতে পারবে না পারবে না থেকে তোকে পুত্রের অধিক স্নেহে পালন করেছি আর আজ আমার স্নেহের চেয়ে তোর কাছে বড় হলো ওই মায়াবিনীর মায়া তার জন্য তোর এত দুঃখ জয়সিংহ আমায় একটু একা থাকতে দাও পিতা পূজার আয়োজন করুন বলি ছাড়া মায়ের পূজা হয় না বলির আয়োজন আমরা করব তোমরা রাজ আজ্ঞা শুনেনি শুনেছি কিন্তু প্রভু আপনি আমাদের রক্ষা করুন রক্ষা করব অসম্ভব পূজা বন্ধ থাকলে মা দেশ ছেড়ে চলে যাবে দেশে দুর্ভিক্ষ হবে মড়ক লাগবে অনাবৃষ্টি হবে দেশের মাটি শুকিয়ে যাবে দেশে মরক লাগবে দেশে অনাবৃষ্টি হবে হ্যাঁ শাস্ত্রের বিধান লঙ্ঘন হবার নয় প্রভু আপনি তো রাজপুরোহিত আপনি ইচ্ছা করলে বলি দিয়ে মায়ের পূজা করতে পারেন গোবিন্দমাণিক্য ত্রিপুর রাজ্যের রাজা আমি রাজপুরোহিত হতে পারি কিন্তু তার প্রজা মাত্র রাজ আজ্ঞা লঙ্ঘন করবার কোনো অধিকার আমার নেই পারো তো তোমরা রাজাঙ্গা নিয়ে এসো তাহলেই পূজা হতে পারে মহারাজ তুমি তোমার আদেশ প্রত্যাহার করো মায়ের মন্দিরে বলি নিষেধ করেছো
মায়ের পূজা বন্ধ তাই তো আজ মা বিমুখ মায়ের পূজা বন্ধ থাকলে রাজ্যে মরক লাগবে অনাবৃষ্টিতে দেশের মাটি শুকিয়ে যাবে দেশে যে দুর্ভিক্ষ হবে মহারাজ মায়ের অভিশাপে ত্রিপুরাজ্য ধ্বংস হয়ে যাবে মা যে রাজ্য ছেড়ে চলে যাবেন মহারাজ এ তোমাদের ভুল ধারণা ভুল বিশ্বাস আমাদের এই বিশ্বাস ভুল মহারাজ দুদিনের যে শিশু যে কিছু বোঝে না সেও জানে ভয় পেলে নির্ভয় আছে মায়েরই কাছে সেও জানে ক্ষুধা পেলে দুগ্ধ আছে মায়েরই স্তন্যে ব্যথা পেলে কলেশে মায়েরই মুখ চেয়ে আর তোমরা তোমরা কি বোঝো না মা দয়াময়ী আমরা জানি মা দয়াময়ী কিন্তু বলিন ছাড়া মায়ের পূজা মায়ের পূজা জীবে রক্ত দিয়ে হয় না হয় ভালোবাসা দিয়ে তোমরা কি বুঝতে পারো না ভয় যেখানে মা সেখানে নেই রক্ত যেখানে সেখানে আছে শুধু মায়ের অশ্রু জল কি করে দেখাবো তোদের কি বেদনা দেখেছি মায়ের মুখে কি ভৎসনা কি কাতরতা ভরা ছল ছল চোখ দুটি মায়ের আমার যদি দেখাতে পারতাম তোদের তোরাও চিনতে পারতিস মাকে দয়া এলো দিনবেশে মন্দিরের দুয়ার হতে মুছে দিতে রক্তের দাগ মার সিংহাসন হতে আর সেই অপরাধে মা বিমুখ হয়েছেন এই হলো তোদের বিচার আমরা মূর্খ আমরা কিছু বুঝি না কই এর আগে তো আমরা এসব কথা কখনো শুনিনি আমাদের ক্ষমা করুন মহারাজ ওরে চল ফিরে চল জীবের রক্ত দিয়ে কখনো মায়ের পূজা হয় না মহারাজ ঠিক কথাই বলেছে জয় মহারাজ ত্রিপুরেশ্বরের জয় চল ফিরে চল মহারাজ আপনার একটু সাবধানে চলাফেরা করা উচিত কেন যদি অভয় দেন বলুন মন্দিরের পুরোহিত আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে আমি জানি বলচণ্ডী সত্যিই রাজরক্ত চাই এই বেলা বল নিজ মুখে বল মানব ভাষায় বল রাজরক্ত চাই আমার গুরুদেব ভক্তি বিপাসিতা মা তারে তুমি বলো রক্ত পিশাচিনী রক্ত নয় মা ফুল নে রাঙা জবা ফুল তোর পায়ে ধরি শুধু রাঙা জবা ফুল নিয়ে তুই সন্তুষ্ট থাক মা আর হিংসা নয় আর রক্ত নয় শুধু অহিংসার মন্ত্র দে মা অহিংসার মন্ত্র দে মা মালবিকা আমি তোমাকে বিশ্বাস করি আমি আশা করি আমার সে বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে আপনি বলুন আমায় কি করতে হবে রাজার মাথার উপর খড়্গ ছুটছে জানি না কখন কি হয় তুমি রাজ অন্তঃপুরে একটু ভালো করে দৃষ্টি রেখো মা এসো দাদা কোথায় যাচ্ছো আর একটু এসো দাদা এই অন্ধকারে বনে কেন দাদা রাজ রক্ত চাই রাজত্ব তোমার চাই রাজত্ব পেতে হলে রাজ রক্ত তোমার প্রয়োজন আমি আমি দেব রাজ রক্ত এই নাও ধরো আমাকে হত্যা করো এই নির্জন অরণ্যে আমাকে হত্যা করো নক্ষত্র কেউ জানতে পারবে না
কেউ সাক্ষী থাকবে না। ভাই যদি ভাইকে হত্যা করতে চায় তাহলে তার উপযুক্ত স্থান এই নির্জন জনহীন অরণ্য। লোকালয়ে আমাকে হত্যা করো না, কোনো মানুষ যেন না জানে যে নক্ষত্র তার ভাইকে হত্যা করেছে। নাও ধরো ধরো। আজ মনে পড়ে ছোট মা মৃত্যুদিনের কথা, তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, গোবিন্দ নক্ষত্র তোমার ছোট ভাই, একে রক্ষা করার দায়িত্ব তোমার। সেই দিনই আমি তোমাকে বুকে টেনে নিয়েছিলাম, আর সেই তুমি নক্ষত্র। ভাই আমি প্রস্তুত। দাদা হত্যা করো। আমি তো পারবো না, আমার দোষ নয় দাদা, আমি নির্দোষ, আমি কখনো চাইনি, চাই না, চাই না, আমি রাজ সিংহাসন চাই না। আমি জানি তুমি নির্দোষ। আমার থেকে ক্ষমা করো দাদা, আমার থেকে ক্ষমা করো। এই সংবাদ যখনই শুনেছি তখনই তোমাকে ক্ষমা করেছি। রানী এত রাত্রে? আমি মায়ের পূজা এনেছি প্রভু, আপনি পূজার আয়োজন করুন, আমি বলি দিয়ে মায়ের পূজা দেব। রাজ আজ্ঞা লঙ্ঘন করে মায়ের পূজা হয় না। কেন হবে না প্রভু? ইচ্ছা থাকলে আমি বহু পূর্বেই রাজ আজ্ঞা লঙ্ঘন করে বলি দিয়ে মায়ের পূজা করতে পারতাম, কিন্তু মা তো আর জীব রক্তে তুষ্ট হবেন না রানী। মা নর রক্ত চান। নর রক্ত চান না? আমি রাজা, আমার রাজা ভাই বেঁচে থাক, পরে রাজা হব। না পারবে না, তুমি কখনো রাজা হতে পারবে না। কেন পারবে না? ঠাকুর বলেছেন। মন্দিরের ঠাকুর বলেছেন? হ্যাঁ গো, হ্যাঁ ঠাকুর বলেছেন আমি রাজা হব। তাহলে তুমি নিশ্চয়ই রাজা হবে, কিন্তু ওই যে ধ্রুব, তার কি করেছ? রাজার স্নেহে সে দিন দিন বড় হচ্ছে, সে যদি রাজা হয়। সত্যি তো রাজ রক্ত চাই, ঠাকুর বলেছে তবে আমি রাজা হব। তুমি আবার এসেছো, তোমাকে তাড়িয়ে দিলাম আমি, তবু তুমি এসেছো। সত্য মিথ্যার এই তো শুধু প্রভেদ, মিথ্যাকে বহু যত্নে মন্দিরের মধ্যে লুকিয়ে রাখি, তবু সে থেকেও থাকে না। সত্যকে অনাদরে মন্দিরের দুয়ার থেকে তাড়িয়ে দিই, তবু সে ফিরে ফিরে আসে। জয়, চলে এসো মন্দির ছেড়ে। কি হবে মন্দিরের দেবতার? আমাদের ছোটখাটো সুখের সংসারে কেন তারি শুধু শুধু ডেকে আনি? চলে এসো। যাব, তাই যাব, সব ছেড়ে চলে যাব। আমাকে যে যেতেই হবে অপর্ণা, যে রাজত্বে আমি আজন্ম বাস করলাম তার সব ঋণ পরিশোধ করে তবে যেতে হবে। জয়শঙ্কর অপর্ণা, চেয়ে দেখো গোমতীর জল বয়ে চলেছে কালো কালো শব্দে, তারপর এসে পড়েছে চাঁদের আলো, ওই কলধ্বনি যেন যুগ যুগ ধরে একটি কথাই করেছে প্রকাশ। বহু রাত্রি জাগরণে যেন চাঁদের চোখেও ঘুম ভরে উঠেছে। জয় অপর্ণা, এমন কথা তুমি জানো
যা শুনলে আমি সব ভুলে যেতে পারব, ভুলে যাব এই সংসারে সুখ দুঃখ সব কিছু। বলো বলো অপর্ণা, যা শুনলে মনে হবে এই বিশ্ব জগতে আর কিচ্ছু নেই, আছে শুধু ভালোবাসা। হায় জয়সিংহ, কত কথা মনে আছে কিন্তু। অপর্ণা, আমার কাছে এসো অপর্ণা, আমার মনের কথা তোমার মনের কথা এক হয়ে যাক, কাছে এসো। জয়, অপর্ণা অপর্ণা, না না এ আমি কি করছি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে, গুরুর আদেশ। জয়সিংহ, জয়, এমন নিষ্ঠুর হয় না তুমি, এমন করে বারবার আমায় তাড়িয়ে দিও না। বেশ, তবে আমি যাই। এত নিষ্ঠুর তুমি। নিষ্ঠুর, এ কি তোমার মনের কথা অপর্ণা? তুমি কি কোনো দিনও তোমার চোখের জলে আমার চোখের জল দেখতে পাওনি? সেসব কথা কি তোমার মনেও পড়ে না অপর্ণা? অপর্ণা, যদি তোমায় বোঝাতে পারতাম যে আমার মনে কি ব্যথা। আমি বুঝতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো জয়সিংহ। চলো আমরা দুজনেই মন্দির ছেড়ে চলে যাই। আমায় তুমি দয়া করো অপর্ণা, তুমি এখান থেকে চলে যাও, আর কোনো দিনও এখানে এসো না। আমার জীবনে এখন একটি মাত্র কাজ, সে কাজ আমায় করতে দাও অপর্ণা। Thank you.
শুভ। চারিদিক নিশীথে নিদ্রা দিয়ে ঘেরা, কাছে ছায়া দেখতে পেলাম। ভুল তোমার মনের ভয় না, মহারাজ আপনি ধ্রুব নেই আমি জানি, চলুন আমার সঙ্গে। চাঁদপাল এদের কারাগারে নিয়ে যাও।
রানী। রানী এখন আমার ঘরে বাইরে শত্রু, তুমিও যদি এখন অভিমান করে থাকো অভিমান দূর করো, মন থেকে হিংসাকে বিসর্জন দাও। ধ্রুব তাকে নিজের সন্তান বলে মনে করো, শান্তি পাবে। আমি যদি কোনো অপরাধ করে থাকি তার বিচারের এই কি সময়? কোনো কথা বলবে না তুমি? বেশ আমি যাই, কর্তব্য কঠিন, বড় শূন্য এই সংসার। রঘুপতি, তোমার কিছু বলবার আছে? না, নেই। তুমি তোমার অপরাধ স্বীকার করছো? অপরাধ? হ্যাঁ, মায়ের পূজা শেষ করতে পারিনি এই অপরাধ। তার শাস্তি মা আমাকে দিচ্ছেন তুমি উপলক্ষ মাত্র। তুমি আমার আদেশ অবহেলা করেছো। তোমার সে আদেশ আমার জন্য নয়। এই ত্রিপুর রাজ্যের প্রজা তুমি নও? না, আমি তোমার ত্রিপুর রাজ্যের প্রজা নই। আমি যেখানে আছি সেখানে রাজার হাত থেকে রাজদণ্ড খসে যায় আর রাজমুকুর ধুলায় গড়াগড়ি যায়। শোনো সকলে, রঘুপতি রাজাজ্ঞা লঙ্ঘন করেছে, সেই অপরাধে তার শাস্তি অষ্টবর্ষ নির্বাসন। বেশ, তোমার দণ্ড আমি গ্রহণ করলাম, কিন্তু আমার একটি প্রার্থনা আছে। বলো, কি বলতে চাও? দেবী ছাড়া আমি কারো কাছে কোনোদিন প্রার্থনা করিনি। আমি বিপ্র, তুমি শূদ্র, তবু তোমার কাছে আমি আজ একটি প্রার্থনা জানাচ্ছি। আমাকে আমাকে দুদিনের জন্য মুক্তি দাও, শ্রাবণের শেষ দুই দিন, তারপর শরতের প্রথম প্রত্যুষে আমি তোমার অভিশপ্ত রাজ্য ছেড়ে চলে যাব, আর কোনো দিন ফিরব না। বেশ, মাত্র দুদিনের জন্য মুক্তি, যাও রঙ্গন। জয় দুরাল। নক্ষত্র, বলো তুমি কার কুমন্ত্রণে এ কাজে হাত দিয়েছো? আমি শুধু একা অপরাধী, আমার আমার ক্ষমা করো মহারাজ। মহারাজ, নক্ষত্র আপনার ভাই। একই অপরাধে একজন পাবে শাস্তি আর ভাই বলে আরেকজন পাবে মুক্তি? না, তা হয় না। আমি বিচারক, নক্ষত্রের অপরাধ প্রমাণিত হয়ে গেছে, তাই তারও শাস্তি অষ্টবর্ষ নির্বাসন। যাও, নিয়ে যাও। মহারাজ, সভাগৃহ ছেড়ে তোমরা চলে যাও, আমাকে একটু একা থাকো। Thank you.
আর কেন? বলি বন্ধ করেছো, তাই আজ তুমি ভাইকে হারালে। রাজ্য আজ অসন্তোষ। রাজার কর্তব্যই শুরু করেছি আমি। রাজার কর্তব্যের চেয়ে দেবী বড়। জানি। তবে কেন বলি নিষেধ করেছো তুমি? দেবী রক্ত চান না, দেবী চান ভক্তি। তাই বটে। তুমি জানো তোমার ত্রিপুর রাজ্য মোগল জয় করতে আসছে, তারা তোমার রাজ্য হারা করতে চায়। তার প্রতিকার কি করেছো? আজ হিংসায় উন্মত্ত পৃথিবী, কিন্তু আমার দেশ আজও শান্তি চায়। দ্বারে শত্রু মহারাজ, এ সময় শান্তির বাণী সে তো ভীরুতার পরিচয়। আমি কাপুরুষ নই, শত্রু এসে আঘাত করলে আমিও প্রত্যাঘাত করব, তাও শান্তির জন্যে। আমি জানি এমন একদিন আসবে যেদিন অহিংসার জয় হবে। আমিও জানি অহিংসা বীরেরই ধর্ম। মহারাজ, তুমি না শান্তির পতাকা, জানুক মোগল সৈন্য তুমি শান্তি চাও, আর সে শান্তি শক্তি দিয়ে হয়। তবু মনে হয় লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্থায়ী শান্তি কখনো আসতে পারে না। তাহলে এসো, শাস্ত্র মতো পুজো দিয়ে আমরা ত্রিপুরেশ্বরীকে জাগিয়ে তুলি। তাতেও তোমার ত্রিপুর রাজ্য রক্ষা হবে না রানী। তাহলে তুমি কি বলতে চাও মহারাজ? রাজ্য রক্ষা করতে হলে চাই প্রেম, বিশ্বাস, ভালোবাসা। তুমি আমার কোনো কথাই শুনবে না? আমি রানী, এ রাজ্যে আমার অধিকার আছে। আজ থেকে আমিও আমার পথে চলব। হে যে মন্ত্রী মশাই, আপনি এসেছেন? শুনুন, কাল মায়ের মন্দিরে বলি দিয়ে পুজো হবে। এ আপনি কি বলছেন মহারানী? এ আমার আদেশ, আপনি পূজার আয়োজন করুন। মহারানী, রাজ্যমুখে মোগল সৈন্য, এ সময় মহারাজের সঙ্গে বিরোধ, আর তাছাড়া রাজাজ্ঞা যে লঙ্ঘন করবে তার শাস্তি নির্বাসন দণ্ড। মহারানী, যাই যাব নির্বাসনে, মায়ের পূজা হবেই, রাজাদের থাক। এ রাজ্যের রানী আমি, এ আমার আদেশ, আপনি পূজার আয়োজন করুন। গেছে তেজ, গেছে দর্প, গেছে ব্রাহ্মণত্ব, আমার সে তীর্তি নিভে গেছে যার বলে আমি রাজার প্রতাপকে তুচ্ছ করতাম। রাজত্বারে নত হয়ে দুই দিন মাত্র নিয়েছি সময়। জয়সিংহ, পুত্র আমার, সেই দুদিন যেন ব্যর্থ না হয়। কি বলছো, নিরুত্তর কেন? আর আর কোনো আদেশ নয়। আশাই সব পুত্র স্নেহ তোকে পালন করেছি, আমি আমি তোর কাছে ভিক্ষা চাইছি। দেবী রাজরক্ত চান, রাজরক্ত চাই আমার। আজই শ্রাবণের সেই শেষ রাত্রি। আজ শ্রাবণের শেষ রাত্রি? বেশ, আজই আমি এনে দেব রাজরক্ত, ঋণ মুক্ত হব আমি। তুমি শান্তিময়, আমার অন্তরে শান্তি দাও, বিশ্বে শান্তি আনো প্রভু। রাজরক্ত চাই। Thank you.
দয়াময়ী, রাজরক্ত চাই। সত্যি রাজরক্ত ছাড়া মিটবে না তোর পিপাসা। আমি রাজপুত, আমার পূর্ব পিতামহ রাজা ছিলেন, শুনেছি মাতামহ বংশ এখনো রাজত্ব করেন, আমার দেহে আছে রাজরক্ত। কিন্তু মা, এই রক্তেই যেন মিটে যায় তো অনন্ত পিপাসা। অহংকার, অভিমান, দেবতা, ব্রাহ্মণত্ব সব ত্যাগ, শুধু তুমি থাক। জয়সিংহ, 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 ফিরে আয়। জয়সিংহ, স্বয়ামী মা, আমি তুই তুই চিরদিন থাক এই মন্দিরে সিংহাসনে, প্রতিদিন আমি তোকে পূজা করব, তোকে স্বয়ামী মা বলে ডাকব, তোর পরিচয় কারো কাছে প্রকাশ করব না, শুধু ফিরিয়ে দে আমার জয়সিংহে। কার কাছে কাঁদছি দেখো, দেখো কি করে দাঁড়িয়ে আছে, চর পাষাণের স্তূপ, মূঢ় নিরপদের মতন, মুখ পঙ্গু, অন্ধ বধির, তোর পায়ে সারা বিশ্ব কেঁদে মরে, মহৎ হৃদয় নিজেকে বিসর্জন দেয় তোর পাষাণ চরণে, কোন দানবের নিষ্ঠুর পরিহাস দাঁড়িয়ে রয়েছে জগতের মাঝখানে। যত তোকে মা বলে ডাকে, তত তুই হাসিস ঘোরতর অট্টহাস্যে নির্ভয় পিতৃ।
दूर 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 करे दार हृदय दलनी पाषाणी रे लघु हक जगते पक्ष Oh.